দলের এমন কোন নেতাকর্মী নেই যাদের বিরুদ্ধে মামলা হয়নি, তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নেত্রকোনা জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে সব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, ভোটের অধিকার কেড়ে নিয়ে সরকার দলের নেতাকর্মীদের স্বাধীনতা খর্ব করেছে, কিন্তু বিএনপির সাথে দেশের জনগণ রয়েছে আর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়ী হবে বলেও জানান তিনি। সারা বাংলাদেশে এমন কোন বিএনপি নেতা কর্মী নাই যাদের বিরুদ্ধে মামলা হয়নি, প্রতিদিন নির্বাচনে যেতে চায়, সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা জয়ী হব, সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে।